হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব WWE-র ব্যাকস্টেজে ঘটা এমন কিছু অ্যাটাক সম্বন্ধে যেগুলো ছিল অত্যন্ত মারাত্মক। তোর দেরি কেন, শুরু করা যাক আজকের এই মূল ভিডিও। বন্ধুরা, 2015 সালের স্ম্যাকডাউনের ব্যাকস্টেজে পেজ এবং রিনিয়াং একটি প্রোমো করছিলেন, আর ঠিক এই সময় এদেরকে ইন্টারাপ্ট করেন দ্য বেলা টুইন্স, অর্থাৎ ব্রিবেলা এবং নিকি বেলা। এবং এরপর বেলা টুইন্স এবং পেজের মধ্যে একটু বার্তালাপ হয়, মানে একটু কথাবার্তা হয় আর কি। তো এই সময় সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে পেজ ব্রিবেলাকে অ্যাটাক করে, আর এরপরে আর কি নিকি বেলা অ্যাটাক করে পেজের ওপর, এবং এরপর দুই বোন অর্থাৎ বেলা টুইন্সরা মিলে অ্যাটাক করে পেজের ওপর, এবং তার অবস্থা একদম খারাপ করে দেয়। ফ্রেন্ডস, 2017 সালের স্ম্যাকডাউনের ব্যাকস্টেজে নাটালিয়া একটি প্রোমো করছিলেন, আর এই সময় রিঙে ছিলেন নিকি বেলা। তো নিকি বেলা নাটালিয়ার কথা শুনে রিং থেকে বেরিয়ে পড়েন এবং অডিয়েন্সের মধ্য দিয়ে তিনি আসেন ব্যাকস্টেজে, আর এরপর তিনি ঝাঁপিয়ে পড়েন নাটালিয়ার ওপর এবং এরপরে টেবিলটিও ভেঙে ফেলেন, এবং তারপর নাটালিয়া এবং নিকি বেলা তারা ব্যাকস্টেজে ফাইট করতে থাকেন, এবং এরপর এদেরকে ছাড়িয়ে দেন WWE-র সিকিউরিটি গার্ডস। বন্ধুরা, 2019 সালের ওয়ার একটি এপিসোডে ব্রক লেসনার সেতুলেন্সকে অনেক বেশি আঘাত করেছিলেন, আর ব্রক লেসনার সেতুলেন্সকে এতটা আঘাত করেছিলেন যে সেতুলেন্সকে স্ট্রেচারে করে ব্যাকস্টেজ দিয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছিল। আর গাইস, ঠিক এই সময় অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়ান দ্য বিস্ট ব্রক লেসনার, আর এরপর তিনি অ্যাটাক করেন সেতুলেন্সকে। তিনি সেতুলেন্সকে অ্যাম্বুলেন্স থেকে বের করেন, আর তারপর তাকে অনেক লাথি মারেন এবং অবশেষে দেন F5 স্ট্রেচারের ওপরেই। অর্থাৎ অত্যন্ত মারাত্মক ছিল এই অ্যাটাক। বন্ধুরা, 2016 সালের রয়ের ব্যাকস্টেজে টম ফিলিপস, যিনি একজন রিং অ্যানাউন্সার এবং তার সঙ্গে প্রোমো করছিলেন রোমান রিংস, আর কিছুক্ষণ কথা বলার পর তাকে পেছন থেকে অ্যাটাক করেন রুসেভ, আর রুসেভ তাকে মারাত্মকভাবে অ্যাটাক করেছিলেন, তাকে অনেক পাঞ্চ মারেন এবং তাকে ধাক্কা মারেন একদম দেওয়ালে, আর অবশ্যই এটি ছিল একটি স্টিলের দেওয়াল। রোমান রিংস মার সহ্য করতে না পেরে রুসেভের উপরে অ্যাটাক করতে যান এবং তিনি ফাইট ব্যাক করার চেষ্টা করেছিলেন, বাট রোমান রিংস ব্যর্থ হন, আর এরপর রুসেভ রোমান রিংসকে টেবিলের উপর তুলে আছাড় মারেন। তো বন্ধুরা, এই অ্যাটাকটি ছাড়াও রোমান রিংসের উপর আরেকটি অ্যাটাক হয়েছিল, এটিও ছিল স্ম্যাকডাউনের ব্যাকস্টেজেই, আর এটি হয়েছিল 2019 সালে, যখন ব্যাক স্টেজে রোমান রিংস হাঁটছিলেন, বিভিন্ন প্রকার জিনিস সেগুলো তার উপরে ফেলে দেন, আর পরবর্তীকালে এটি জানা যায় যে এটি করেছিলেন বাডি মার্ফি। তো গাইস, এই ছিল আজকের এই ভিডিও। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্টে বলুন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।